ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ ভাইজান কথা হলো দেখেন জাদু আমাদের আমাদের বর্তমান সমাজে এক বহুল পরিচিত আজকে জাদু খেলা দেখার জন্যে মানুষ মানে ভিড় জন্মায় সেখানে জাদু খেলা দেখে জাদু দেখে তো জাদু আসলে জিনিসটা কি জাদু আসলে জিনিসটা এর কয়েকটা দিক আছে তার মধ্যে একটা দিকে হচ্ছে এর অস্তিত্ব নেই এটা একটা খেয়ালি আর কি একটা মানুষের ধারণা হ্যাঁ মানুষের মস্তিষ্ক প্রসূত একটা ধারণা একটা আর একটা দিক হচ্ছে প্রকৃতপক্ষে জাদু আছে জাদু সত্য জাদু সত্য তো এই যেমন খেয়ালি সম্পর্কে সোর তহার ছেষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন ইউফাইল হেফাইল ইলঈহে মেন শেহম অর্থাৎ মোসা আলহিসাল্লাম যখন তাদেরকে বললেন তোমরা আগে জাদু করো তো তারা যখন রসাগুলো ফেলে দিল তখন রসাগুলো রসিগুলো লাঠিগুলো ছুটাছুটি করতে লাগলো আর কি তারা কি বলছে মনে হচ্ছে যেন রসা মানে মনে আর আছে ফলপ্রসূল খেয়ালি আর কি যে মনে হচ্ছে যে রশিগুলো এবং লাঠিগুলো ছুটাছুটি করছে এটা একটা মানুষের ফল মানে মস্তিষ্ক প্রস্তুত একটা খেয়াল একটা ধারণা আর একটা হচ্ছে ইয়ার মানে জাদুসত্ব

যে জাদু এই যে সত্য দিকটা জাদু যে মানুষের ওপরে প্রভাব বিস্তার করে সেটা আল্লাহ রবুল আলমীন এই আয়াতে বর্ণনা করে দিয়েছেন সুতরাং জাদু মানুষের ওপরে প্রভাব বিস্তার করে এই একটা দিক যেমন সত্য ঠিক কিছু এমন আছে যেটা মানুষের মস্তিষ্ক প্রসূত ধারণ একটা মনে হয় জাদু করেছে মনে হয় এরকম মনে হয় এরকম মানে মনে মান মনের ধারণা আর কি যাই হোক এ ধরনের ঘটনা যদি মানুষের মনে মানে জাগে বা মনের মধ্যে যদি সঞ্চার সৃষ্টি করে বা জাদু যদি প্রকৃতপক্ষে কাউকে গ্রাস করে তার থেকে বাঁচার উপায় আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন জাদু থেকে বাঁচার উপায় শরীয়তসম্মত সম্মত উপায় হলো যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা তারপর কুল আউদ রাবিল ফালাক তারপরে সৌরাতুল ইখলাস ফুল হল্লা কুল গুলাব রাবুল ফালাক গুলাবি নাস। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা জোহরে একবার করে আসরে একবার করে ইশাতে একবার করে মগরীবে তিনবার করে ফজরে তিনবার করে ঠিক

সন্ধ্যায় তিনবার এবং সকালে তিনবার পাঠ করা আর শোবার সময় যখন ঘুমাতে যাবেন তখন সোরা এখলাস তিনবার পাঠ করা সোরা ফালাক তিনবার পাঠ করা এবং সোরা নাস তিনবার পাঠ করা এক একবার মানে সোরা এক ফালাক সোরা এখ্লাশ একবার সোরা ফালাক একবার সোরা নাচ একবার মানে পড়ে হাতে ফুঁক দিয়ে গোটা শরীরে বুলিয়ে নেওয়া ঠিক এইভাবে তিনবার তারপরে ঘুমের আজগার ঘুমের দোয়া পাঠ করে শুয়ে যাওয়া ইনশাল্লাহ মানে শয়তানের যত রকমের অনিষ্ট সে জাদু বলেন আরও অন্যান্য কিছু বলেন সমস্ত অনিষ্ট থেকে পরিত্রাণ পাওয়া যাবে যদি এইভাবে মানুষ দৈনন্দিন আমল করে দৈনন্দিন আমল করে তাহলে ইনশাল্লাহ সে সমস্ত শয়তানের সমস্ত রকমের অনিষ্টতা থেকে মুক্তি পাবে এবং তার ঘরে ইনশাআল্লাহ ফেরেশতা রহমতের ফেরেশতা তার ঘরে আসা যাওয়া করবে তার ঘরে থেকে শয়তান দূরীভূত হবে তার ঘরে বরকত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের উচিত শৌরীয়ত সম্মত যে দোয়া দেয়ের আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন সেগুলিকে আমরা আমল করব তাহলে ইনশাল্লাহ এই সমস্ত খারাপ জিনিস থেকে আমরা বেঁচে থাকতে পারব ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন আমিন আলাইকুম আসালামুক রহমতুল্লাহ বক